গুরুত্বপূর্ণ খবর। নির্বাচনের বতরতে এটা রাজ্য প্রকৃতিয়ে লব পারে ভয়ঙ্কর রূপ, আর তারপরে বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের এটা সতর্কবাণী জারি করা দেখ গেছে। আর কাইল দিনটি যেহেতু প্রথম পর্যায়ের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ, আর এই ভোটগ্রহণত এটা ভোটার সকলক বিধি পথালি দিব পারে প্রকৃতিয়ে। কেন বিধ্বংসী ধুমুহা বতাহ ধুমুহার আশঙ্কা ব্যক্ত করে সমান্তরক শিলাবৃষ্টি আর বজ্রপাতর আশঙ্কা ব্যক্ত করে হাই এলার্ট জারি করা হয়েছে। 19 এপ্রিলত রাজ্যের বিভিন্ন প্রান্ত আর সমান্তরভাবে রাজ্যের 32খন জেলাতে এটা হাই এলার্ট জারি করেছে বা ইয়েলো এলার্ট জারি করেছে আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্র। আর ইতিমধ্যে দেখবলে পাওয়া গেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত বিধ্বংসী ধুমুহায় বিস্তর ক্ষতি সাধন করেছে আর পানীত হান ওসর অবস্থার সৃষ্টি হয়েছে এটা শ পরিয়ালর মাজত। আমি সবিস্তারে কত কত হাই এলার্ট জারি করা হয়েছে আমি লই অহার চেষ্টা করি। জানাইছো এটা অতিকে গুরুত্বপূর্ণ খবর, ডাঙর খবর। বতাহ বরষুণের মাজত ভোট দিব লাগিব আপনি। ভোটার সকলক এটা প্রকৃতিয়ে বিধি পথালি দিয়ার সম্ভাবনা প্রকট হয়েছে। আর কাইলৈ ভোটদানের দিনটুতেই ধুমুহা বরষুণের আগজাননী প্রেরণ করা হয়েছে। রাজ্যের 32খন 32খন জেলাতে হাই এলার্ট জারি করেছে এটা বতর বিজ্ঞান কেন্দ্রে। বতাহ ধুমুহা শিলাবৃষ্টির বজ্রপাতর আশঙ্কা ব্যক্ত করেছে এটা আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রে। এটা ডাঙর খবর এই মুহূর্তে বতাহ ধুমুহা শিলাবৃষ্টি আগন্তক 21 তারিখলৈকে 21 এপ্রিল তারিখলৈকে রাজ্যের ঠায়ে ঠায়ে বতরে লব কালরো। 30ৰ পৰা 40 কিলোমিটাৰ বেগত আসব পাৰে বিধ্বংসী ধুমুহা। 30ৰ পৰা 40 কিলোমিটাৰ বেগত আসব পাৰে বিধ্বংসী ধুমুহা। আর নির্বাচনী গরম বতাহর রাজ্যত প্রকৃতিয়ে লৈছে এই ভয়ঙ্কর রূপ। এটা ডাঙর খবর। বুধবারে লঙ্কাত বিধ্বংসী ধুমুহায় লৈছিল যেহেতু ভয়ঙ্কর রূপ, বিস্তর ক্ষতি সাধন হয়েছিল, শ লোকের বাসগৃহ 3 পাত উড়াই লৈ গৈছিল। আর ওদালগুড়িত আজি ধুমুহাত বিস্তর ক্ষতি সাধন হওয়াও পরিলক্ষিত হয়েছে। এটা ডাঙর খবর। বতাহ ধুমুহায় এটা কালরূপ ধারণ করেছে প্রকৃতিয়ে, রুদ্ররূপ ধারণ করেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। আর কাইলৈ যেহেতু ভোটদান, লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট গ্রহণ, আর 5টাকৈ লোকসভা সমষ্টিত যেহেতু কাইলৈ দিনটির ভোটদান বা ভোটগ্রহণ হব, অনুষ্ঠিত হব, আর তাতে এটা বতরে কালরূপ ধারণ করব বলে আগজাননী প্রেরণ করা হয়েছে। ভোটার সকলক প্রকৃতিয়ে হয়তো বিধি পথালি দিব পারে, বতাহ ধুমুহা বরষুণে বিপদত পেলাব পারে, তার প্রতি এনেদরে এটা আগজাননী প্রেরণ করা দেখ গেছে আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রে। কেবলমাত্র কাইলৈ দিনটিতে নহয়, আগন্তক 21 এপ্রিল তারিখ পর্যন্ত এনেদরে হাই এলার্ট জারি করেছে। দৃশ্যাংশ আমি কিছু দেখার চেষ্টা করছো। এয়া হয়েছে কালির দিনট লঙ্কার দৃশ্যাংশ, কেনেদরে বতাহ ধুমুহা কিমান বিস্তর ক্ষতি সাধন করেছে সেই দৃশ্যাংশ মন করব। আমি যদি সম্ভব হয় ডাবল উইন্ডোত দেখার চেষ্টা করি। বতাহ বরষুণের মাজতে এটা ভোট দিব লাগিব আপনি বা ভোটার সকলে ভোটাধিকার সাব্যস্ত করব লাগিব। আর কাইলৈ ভোটদানের মাজতে এনেদরে এটা আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের হাই এলার্ট জারি করা দেখ গেছে। প্রকাণ্ড প্রকাণ্ড গছ এনেদরে উভালি পড়েছে। দৃশ্যাংশ মন করক, 30ৰ পৰা 40 কিলোমিটাৰ বেগত আসব পাৰে ধুমুহা। আকো বতর বিজ্ঞান কেন্দ্রের হাই এলার্ট জারি করেছে বতর বিজ্ঞান কেন্দ্রে। আমি দৃশ্যাংশ দেখার চেষ্টা করছো। 30ৰ পৰা 40 কিলোমিটাৰ বেগত আসব ধুমুহা। আর এনেদরে পোস্ট ভাঙি পড়া পরিলক্ষিত হয়েছে। আমি দৃশ্যাংশ দেখাইছো কিমান ক্ষতি সাধন, কিমান তীব্র বেগত অহা বতাহ ধুমুহা এনেদরে বিস্তর ক্ষতি সাধন করেছে। দৃশ্যাংশ মন করক। আর তারপরে এটা চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে, হাহাকারময় পরিবেশের সৃষ্টি হয়েছে এই সকল ভুক্তভোগী পরিয়ালর মাজত। ঘরের 3 পাত উড়াই লৈ গেছে। দৃশ্যাংশ মন করক, শিলাবৃষ্টিয়ে ঘরের 3 ফুটা করে দিছে, ঘরের 3 পাত উড়াই লৈ গেছে। আর তারপরে পানি থান ওসর অবস্থার সৃষ্টি হয়েছে। আর কাইলৈ যেহেতু লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটদান বা ভোটগ্রহণ, আর তারপরে সকল প্রকারের প্রস্তুতি ইতিমধ্যে সাজু হওয়া পরিলক্ষিত হয়েছে। আর তার মাজতে বতর বিজ্ঞান কেন্দ্রের হাই এলার্ট যে বতরে কালরূপ ধারণ করব পারে, আর এনেদরে এটা প্রকৃতির রুদ্ররূপ ধারণ করা দেখ গেছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত প্রকৃতিয়ে চলাইছে তাণ্ডব লীলা। আমি জানাইছো এটা ডাঙর খবর এই মুহূর্তে রাজ্যের প্রকৃতিয়ে কালরূপ ধারণ করব পারে, তারপরে এনেদরে হাই এলার্ট জারি করেছে আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রে। যেহেতু রাজ্যত এটা নির্বাচনী গরম বতাহ,
আমি জানাইছো এটা ডাঙৰ খবৰ এই মুহূৰ্তত ৰাজ্যত এনেদৰে এটা বতাহ বৰষুণৰ মাজতে ভোট দিব লাগিব আপুনি নিজৰ ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিব লাগিব আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই ঊনৈছ এপ্ৰিলৰ দিনটোত এনেদৰে হাই এলাৰ্ট জাৰি কৰিছে য়েল' এলাৰ্ট জাৰি কৰিছে ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত আৰু ৰাজ্যৰ 32খন জিলাতে এনেদৰে হাই এলাৰ্ট জাৰি কৰা হৈছে আগন্তক 21 এপ্ৰিল পৰ্যন্ত অৰ্থাৎ বতৰে কালটো ধাৰণ কৰিব পাৰে যেহেতু লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটগ্রহণ কাইলৈ দিনটোত অনুষ্ঠিত হব আর তার মাজতে এনেদরে এটা প্রকৃতিয়ে কালরূপ ধারণ করব বলে হাই এলার্ট জারি করেছে আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রের তরফ পর আর এই মুহূর্তে আমি কোন জেলাত হাই এলার্ট জারি করেছে বা ইয়েলো এলার্ট জারি করা হয়েছে বতর বিজ্ঞান কেন্দ্রের তরফ পর আমি জানার চেষ্টা করি দৃশ্যাংশ মন করক আমি দেখার চেষ্টা করছো মন করব ধুবুরী জেলাত এনেদরে আজি দিনটোত কোনো ধরনের ওয়ার্নিং নাই কিন্তু কাইলৈ দিনটোত জারি করা হয়েছে এলার্ট ধুবুরীত যদিও কাইলৈ দিনটোত ইলেকশন বা ভোটগ্রহণ বা ভোটদান নহয় তথাপিও এলার্ট জারি করা হয়েছে সমান্তরালকৈ সাউথ শালমারা গোয়ালপাড়া কোকরাঝার চিরাং এই কেইখন জিলাতো আগন্তক 19 এপ্রিল কাইলৈ দিনটোত হাই এলার্ট জারি করেছে য়েলো এলার্ট জারি করেছে যত কোৱা হৈছে বজ্রপাতৰ আশঙ্কা ব্যক্ত করা হৈছে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং ভেরি লাইকলি এট আইসোলেটেড প্লেসেস বলে উল্লেখ করেছে বৰপেটা জিলাত কিন্তু আগন্তক 21 এপ্রিল তারিখলৈকে কোনো ধরনের এলার্ট দিয়া হোৱা নাই বঙাইগাঁও জিলাত মন করব 20 তারিখে এলার্ট জারি করেছে সমান্তরালকৈ নলবাৰীত 19 কাইলৈ আৰু 21 তারিখে এলার্ট জারি করেছে কামৰূপ মেট্রো জিলাতো যদি আপুনি মন করে আজি আৰু কাইলৈ দিনটোত জারি করা হৈছে এলার্ট নলবাৰী জিলাতো জারি করা হৈছে এনেদৰে হাই এলার্ট সমান্তরালকৈ দৰং ওদালগুৰি মৰিগাঁও নগাঁও হুজাই ওয়েস্ট কার্বি আংলং এই কেইখন জিলাতো যদি আপুনি মন করে আগন্তক 21 এপ্রিল পর্যন্ত জারি করেছে হাই এলার্ট বতরে হয়তো রূপ সলনি করব পারে তারবাবে এনেদরে এলার্ট জারি করা পরিলক্ষিত হয়েছে কেবলমাত্র সিমানেই নহয় ওয়েস্ট কার্বি আংলঙের পাছত কার্বি আংলং গোলাঘাট শোণিতপুর বিশ্বনাথ এই কেইখন জেলাত আগন্তক 21 এপ্রিল পর্যন্ত জারি করা হয়েছে এলার্ট ইয়াত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে 30-40 কিলোমিটার বেগত আসব পারে বতাহ ধুমুহা বজ্রপাতর আশঙ্কা ব্যক্ত করা হয়েছে আর এই বজ্রপাতে হয়তো বিস্তর ক্ষতি সাধন করব পারে বতাহ ধুমুহায় বিস্তর ক্ষতি সাধন করব পারে আর সেই কথা কোয়া হয়েছে সমান্তরালকৈ বিশ্বনাথ লক্ষিমপুর ধেমাজি উজনি অসমৰ এইকেইখন জিলা লখিমপুৰ ধেমাজি যোৰহাট মাজুলী শিৱসাগৰ এইকেইখন জিলাতো আগন্তক আজি আৰু কাইলৈ দিনটোত সমান্তৰালকৈ 21 এপ্ৰিল পৰ্যন্ত বতৰে ৰূপ সলনি কৰিব পাৰে বুলি তাৰ বাবে এনেদৰে এলাৰ্ট জাৰি কৰা হৈছে লক্ষণীয় বিষয়টো হৈছে যোৰহাটত কাইলৈ দিনটোত এনেদৰে এলাৰ্ট জাৰি কৰা হৈছে যিহেতু কাইলৈ যোৰহাটৰ লগতে কেইবাটাও উজনি অসমৰ কেইবাটাও প্ৰান্তত এনেদৰে ভোটদান হ'ব ভোটগ্ৰহণ হ'ব আৰু তাৰ বাবে এনেদৰে এলাৰ্ট জাৰি কৰা হৈছে 19 এপ্ৰিল তাৰিখে আৰু ভোটদান যিসকল ভোটাধিকাৰ আছে হয়তো তেখেতসকলক বিধি পথালি দিব পাৰে বতৰে তাৰ বাবে এনেদৰে এলাৰ্ট জাৰি কৰা পৰিলক্ষিত হৈছে য়েল' এলাৰ্ট জাৰি কৰিছে বতাহ ধুমুহা আহিব পাৰে বজ্ৰপাতৰ আশংকা ব্যক্ত কৰা হৈছে ভোটদানৰ এই বিশেষ দিনটোতেই সমান্তৰালকৈ শিৱসাগৰ চৰাইদেউ ডিব্ৰুগড় তিনিচুকীয়া জিলাতো যদি আপুনি মন করে আগন্তক 21 এপ্রিল পর্যন্ত এনেদরে জারি করা হয়েছে এলার্ট ডিমা হাসাও কাছার হাইলাকান্দি আৰু করিমগঞ্জ জিলালৈকে আজিৰ দিনটোত যদি মন করে আজিৰ দিনটোতো এলার্ট জারি করা হৈছে য়েল' এলার্ট জারি করেছে অর্থাৎ বতরে কালরূপ ধারণ করব পাৰে আৰু এনেদৰে ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত হাই এলার্ট জারি করেছে আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই এই নির্বাচনৰ দিনটোতেই নির্বাচনৰ দিনকেইটাতে এনেদৰে এতিয়া বতৰে হয়তো ৰূপ সলনি করব পাৰে তাৰ বাবে হাই এলার্ট জারি করা পরিলক্ষিত হৈছে আৰু এই মুহূৰ্তত আমি পুনৰবাৰ দৃশ্যাংশ দেখাৰ চেষ্টা কৰিম কেনেধৰণৰ পৰিৱেশে বিৰাজ কৰিছে আৰু হঠাৎ আজি কালি নিশা অহা হঠাৎ এজাক বিধ্বংসী ধুমুহাই কিমান বিস্তৰ ক্ষতি সাধন করলে আমি তার কিছু দৃশ্যাংশ দেখার চেষ্টা করছো দৃশ্যাংশ মন করক আর সেই কিমান ভয়াবহ হব পাৰে নিজ ঘৰৰ টিনপাত উৰুৱাই লৈ গৈছে টিন ফুটা কৰি দিছে শিলাবৃষ্টিয়ে সমান্তৰালকৈ উৰুৱাই লৈ গৈছে কিবা শ লোকৰ বাসগৃহ উৰুৱাই লৈ গৈছে আৰু তাৰপিছতে পানী থাহা নচৰা অৱস্থাৰ সৃষ্টি হৈছে এইসকল দৰিদ্ৰ অসহায় লোকৰ মাজত আৰু হাহাকাৰ পৰিস্থিতি এতিয়া বিৰাজ কৰিছে এইসকল লোকৰ মাজত আৰু তাৰপিছতে আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই পুনৰ এলাৰ্ট জাৰি কৰিছে ৰাজ্যৰ 32খন জিলাতে হাই এলাৰ্ট জাৰি কৰা হৈছে ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত বতৰে হয়তো কালৰ ধাৰণ কৰিব পাৰে তাৰ বাবে এলাৰ্ট জাৰি কৰিছে আৰু এই মুহূৰ্তত কিছু মন্তব্য আছে আমাৰ হাতত যিসকল ভুক্তভোগী যিসকল লোকে নিজৰ ঘৰ বাৰী বাসগৃহ হেৰুৱাইছে বতাহ ধুমুহাই উৰুৱাই লৈ গৈছে তেখেতসকলৰ এই দৰিদ্ৰ অসহায় লোকসকলৰ কিছু মন্তব্য আমাৰ হাতত আছে আমি মন্তব্য শুনোৱাৰ চেষ্টা কৰিম ইলেকশ্যন ডিউটিত আমাৰ ঘৰখন টোপানে ভাঙি লৈ গ'ল আমাৰ ঘৰত মানুহ নাছিলে ছোৱালী এটা আছিলে আমার একদম অবস্থাটা একদম বেয়া হয়ে গেল এটা আমি ডিসি অফিসত গিয়ে পেলায় ডিসি স্যারক কইসু কোয়ার পিছত আমার এড়ি দিলে এটা আইসু আই পেলায় খাইছো ঘর দ্বারা আমি থাকবলে ইচ্ছা নাই আর এরকম অবস্থা হয়ে গেল আমার পারো যদি সরকারের তরফের অল্প সহায় করো আমাক আমি দুখিয়া মানুষ গাড়ি চলাইখিনি খাও হ্যাঁ বরষুণ শিলাবৃষ্টি আর ধুমুহা হয়ে গোটেই অঞ্চলের 90% মানুষের ঘর ভারি ভাঙি তহিলং করে আর আপনার লগতে গছ গছনি ভাঙি পড়ি মানুষের রাস্তা ঘাটত হাত ভরি ভাঙে এতিয়া আপনার তিনজন মানুষ
লঙ্কা চিকিৎসালয়ত চিকিৎসাধীন হয়ে আছে। আমি এইখানে সরকারক আহ্বান জানাও যে আমার এমএলএ স্যারের জড়িয়ে যে রাইজক আমি কিবা সুবিধা দিব পারো সেইখানে ব্যবস্থা আমার এমএলএ স্যারে করে দিয়ে যান, সেইখানে কারণে আমি আমার এমএলএ স্যারক জানাইছো কথাটো। এমএলএ স্যারে আমাক যেহেতু কইছে আপনাদের লিস্ট বনাই আমাক দিয়া এমএলএ স্যারক দিয়ার কারণে এমএলএ স্যার এইখানে চাব। তিনজন মানুষ আহত হয়েছে, মহিলা। এটা এম্বুলেন্স নাই রাস্তাত, আপনার গছ গছনি ভাঙি পড়েছে, মানুষের তক্তারে মানুষখিন হেৰি কৰি লৈ গৈ আছে, ৰোডত গাড়ী চাড়ি নাই, ইমান বেয়াকে পৰিস্থিতি হৈছে, কাৰেণ্টৰ তাঁৰ ভাঙিছে, গছ ভাঙিছে, আমাৰ ঘৰ চৰ একদম ভাঙি পালে একো নাই আৰু, থাকবা জাগাই নাই। কিবা চৰকাৰে মোক কিবা চৰকাৰক আহ্বান জনাইছোঁ, কিবা কৰিলে মোৰ ভাল নলগ হয়, থিয় বা জাগাই নাই। এতিয়া মোৰ ছোৱালী এজন আছিল, মোৰ হাজবেণ্ড আছিল, গোটেইকেইটা আমি মৰিলোঁ হয় কালি, অলপৰ কাৰণে বাচিছোঁ আৰু। মোৰো দুখ পাইছোঁ, ইয়াতে হিল পৰছে ডাঙৰকে, এইটোই মোৰ চৰকাৰৰ হাতত আহ্বান জনাইছোঁ আৰু, কিবা কৰিলে আমাৰ ভাল আছিল আৰু, সহায় কৰিলে চৰকাৰে। তো যেহেতু প্ৰায় বেছিভাগ ঘৰতে সদুমত একদম ঘৰ চৰ ভাঙি চাঙি মানুহ, ভগৱানৰ কৃপাত মানে মৰা নাই আৰু, কিবা কাৰণে বাচি গ'ল আৰু, এনেকুৱা অৱস্থা হৈ আছে। যিহেতু আমি গাঁৱত 10-20-25 ঘৰত তোমাৰ সোমালোঁ, সোমাই ফেলে চালোঁ চব ঘৰ, টিনপাতো নাই, এতিয়াতো টিনপাতৰ যি অৱস্থা, ঘৰ যি অৱস্থা চাবলৈ মানে ক'বলৈ নাই এনেকুৱা। এতিয়া চৰকাৰৰ ফালৰ পৰা কোনো সাহাৰ্য খুজিবৰ কাৰণে কি ক'ম, যদি দিয়ে তো ভালো কথা, আৰু যে সিহঁতৰ ওপৰত আমি আপত্তি ৰাখিছিলোঁ, এতিয়া চৰকাৰে তেওঁ যদি অলপ কিবা কৰি দিয়ে আমাৰ ওচৰতে গৰীব দুখীয়া মানুহৰ বিচাৰত যদি কিবা সহায় হ'ব, কিবা কাৰণে যদি 2-3 যদি এটা দিয়ে তথাপিও কিবা না কিবা এটা সহায় পাব, যাৰ কাৰণে আমি প্ৰেছ কৰিবলগীয়া বাধ্য হ'লোঁ। কালি যোৱা ৰাতি প্ৰকাণ্ড ধুমুহাত এই নাৰিকল গছ পৰি ফেলে আমাৰ এই ঘৰ চৰ ভাঙি চুৰমাৰ কৰি দিছে, মানে কিবা কৰি মানে আমি প্ৰাণ ৰক্ষা কৰিছোঁ আৰু, আমি তিনিজন আছিলোঁ পৰিয়ালৰ ভিতৰত। কি ক্ষতি হৈছে মানে, এতিয়া আমাৰ ঘৰ আছিল দোকানেই ঘৰ, আমাৰ দোকানেই ঘৰ ভাঙি গৈছে। এতিয়া ক্ষতি বুলি ক'লে মানে আমাৰ একোৱেই নাই আৰু, মোৰ এতিয়া থিয় হ'ব জাগা নাই আৰু, মানে কি চাওঁ এইটো নায়ে, এতিয়া চৰকাৰে এতিয়া সহায় কৰিলেতো এতিয়া আমাৰ মানে থকা জাগাটো হয় আৰু, কিবা কৰি এতিয়া কিবা এটা সাহায্য কৰিলে আমাৰ ভাল হয়, সুবিধা হয় আৰু, এতিয়া আমাৰ খাৰা হ'ব জাগা নাই, এনেকুৱা কণ্ডিশ্যনত আছোঁ আৰু বৰ্তমান।